বন্ধু তুমি যদি এসএসসি এমটিএস এবং হাবিলদারের নতুন ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এসএসসি এমটিএস এবং হাবিলদারের যে ভ্যাক্যান্সি তোমাদের এই বছর বার হবার কথা ছিল তার অনলাইন অ্যাপ্লিকেশান যে ডেট তোমাদের দেওয়া হয়েছিল সেই ডেট অনুসারে এখনও পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়নি তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো তো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা কোনো প্রকার এসএসসি এমটিএস এবং হাবিলদার রিলেটেড কোনো প্রকার নোটিফিকেশান তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছো আজকে তোমাদের নয় তারিখ কিন্তু নয় তারিখে তোমাদের অন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং ছয় তারিখেও কিন্তু তোমাদের অন্য নোটিফিকেশন কিন্তু এখানে আপলোড করা হয়েছে কিন্তু এসএসসি এম এবং হাবিলদার রিলেটেড কোনো প্রকার নোটিফিকেশন কিন্তু এখানে তোমাদের আপলোড করা হয়নি এখনো পর্যন্ত এবং তার অনলাইন অ্যাপ্লিকেশন যে প্রক্রিয়া সেটা কিন্তু তোমাদের সাত তারিখ থেকে অর্থাৎ সাত মে থেকে তোমাদের সাত মে থেকে তোমরা ছয় জুন পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারতে কিন্তু সেটিও কিন্তু এখনও পর্যন্ত তোমাদের শুরু হয়নি তো বন্ধুরা যে আপডেট আমরা পেয়েছি সেটি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো কতটা কি তোমাদের চা হবে এই বছরে এবং বয়স তোমাদের কত কোন দিন থেকে তোমাদের বয়েস কাউন্টিং হবে সম্পূর্ণ আপডেট তোমাদেরকে দিয়ে দেবো এবং অনলাইন যে অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হয়নি কেন বা অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের কবে থেকে শুরু হবে সেটাও কিন্তু তোমাদেরকে আপডেট দিয়ে দেবো তো চিন্তিত হবার কোনো কারণ নেই অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এসএসসি এম এবং হাবিলদার রিলেটেড সম্পূর্ণ তথ্য তুমি কিন্তু জানতে পারবে তো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পেপার কাটিংয়ে যে আপডেটগুলো তোমাদের দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার তোমাদের নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভিন্ন বিভাগ অফিসে কাজের জন্য মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এবং হাবিলদার পদে প্রায় দশ হাজার ছেলে মেয়ে নেওয়া হবে এই বছর যে বন্ধুরা তোমাদের শূন্য পদ প্রায় তোমাদের দশ হাজার শূন্য পদ কিন্তু থাকতে চলেছে যেটা তোমাদের পেপার কাটিং এবং তোমাদের বিভিন্ন জায়গা থেকে এমপ্লয়মেন্ট নিউজ থেকে আপডেট পাচ্ছি দশ হাজার প্লাস শূন্যপদ তোমাদের থাকতে চলেছে চাকরি হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি এবং নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে মাধ্যমিক পাস মেয়েরা দুই পদেই অর্থাৎ এম এবং হাবিল হাবিলদারে মাধ্যমিক পাস হয়ে থাকলেই তুমি আবেদন করতে পারবে যেটাতে ইচ্ছা হাবিলদার পদের বেলায় শারীরিক যে অর্থাৎ উচ্চতা হতে হবে একশো সাতান্ন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার গোর্খা তফসিল উপজাতি হলে তোমাদের উচ্চতা হতে হবে হাবিলদারের জন্য একশো বাউান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার বুকের ছাতি অন্তত তোমাদেরকে একাশি সেন্টিমিটার তোমাদের নর্ম্যালে থাকতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফুলানোর ক্ষমতা থাকতে হবে মেয়েদের ক্ষেত্রে লম্বা লম্বাই অন্তত তোমাদের একশো বাউন্ন সেন্টিমিটার হতে হবে গোর্খা তফসিল উপজাতি হয়ে থাকলে একশো ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের উচ্চতা হতে হবে মেয়েদের জন্য এটি তোমাদের হাবিলদারের ক্ষেত্রে আর ওজন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আটচল্লিশ কেজি তোমাদের সকলের ক্ষেত্রে ওজন হতে হবে গোর্খা গারোয়ালস এবং তফসিল উপজাতি হয়ে থাকলে ছিচল্লিশ কেজি মাল্টিটাস্কিং স্টাফ হাবিলদার সেন্ট্রাল সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিক্স রেভিনিউ বিভাগের জন্য পদের বেলায় বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে সেন্ট্রাল বোর্ড অফ ইন্ডিরেক্ট ট্যাক্সট অ্যান্ড কাস্টমাসের রেভিনিউ বিভাগের জন্য আর মাল্টিটাস্কিং স্টাফের কিছু পদের জন্য আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় তোমাদের বয়স গুনতে হবে এক আট দু হাজার চব্বিশের হিসাবে আঠারো থেকে পঁচিশের পঁচিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে কিছু কিছু ক্ষেত্রে আঠারো থেকে সাতাশ অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই আট উনিশশো নিরানব্বই থেকে এক আট দু হাজার ছয়ের মধ্যে তোমার যদি ডিও হয়ে থাকে আবেদন করতে পারবে হাবিলদার পদের বেলায় তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এক আট দু হাজার চব্বিশের হিসাবে তোমাদের বয়স ধরা হবে দুই আট উনিশশো সাতানব্বই থেকে এক আট দু হাজার ছয়ের মধ্যে তোমার যদি ডিও হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে ও হয়ে থাকলে তিন বছর এস সি হয়ে থাকলে পাঁচ বছর বয়সে ছাড় পেয়ে যাবে তাছাড়াও যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারাও কিন্তু বয়সে যথারীতি কিন্তু ছাড় পেয়ে যাবে তো যাই হোক না কেন এখানে তোমাদের যে আপডেটগুলো দেওয়া হয়েছে সেটি কিন্তু তোমাদের প্রথমে সিবিটি এক্সাম হবে পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ হবে এখানে দেখো এক্সামিনেশন টু পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ হবে প্রথমে সর্বভারতীয় পর্যায়ের অনলাইন কম্পিউটার বেসড এক্সামিনেশন তোমাদের হবে সিবিটি এক্সাম পরীক্ষা হবে জুলাই আগস্ট নাগাদ ক্যালেন্ডার অনুসারে কিন্তু আপডেট দেওয়া হয়েছে পূর্ব ভারতের কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে তুমি অনলাইন অ্যাপ্লিকেশান যখন করবে তখন কিন্তু সেন্টার চয়েস করতে পারবে যেটাতে ওই ইচ্ছা সেটাতে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে সব ক্ষেত্রেই প্রশ্ন হবে তোমাদের অবজেক্টিভ মাল্টিপিল মাল্টিপল চয়েসের কিন্তু তোমাদের এমসি কিউ কোয়েশ্চেন থাকবে প্রশ্ন হবে বাংলা ইংরেজি সহ তেরোটি আঞ্চলিক ভাষায় প্রশ্ন তোমাদের হবে কম্পিউটার বেসড পরীক্ষায় সাধারণ প্রার্থীদের বেলায় তোমাদের তিরিশ পার্সেন্ট ই ডাব্লিউ এস ডাব্লিউএস হয়ে থাকলে পঁচিশ পার্সেন্ট অন্যান্য ক্যাটাগরি হয়ে থাকলে কুড়ি পার্সেন্ট পেলে কোয়ালিফাই করবে তবে এটা কোয়ালিফাই মার্ক না তোমাদের কোয়ালিফাই মার্ক কাটা অনুসারে কিন্তু কোয়ালিফাই মার্ক তোমাদের যাবে কম্পিউটার বেসড টেস্টের পরীক্ষা পরীক্ষায় পাওয়ার নম্বর ভিত্তিতে মেধা তালিকা কিন্তু তৈরি হবে এই পরীক্ষায় কোনো ইন্টারভিউ কিন্তু নেই তবে হাবিলদার পদের বেলায় অনলাইন কম্পিউটার টেস্টে সফল হলে শারীরিক মাপজোক এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে এমটিএসের ক্ষেত্রে কোনো প্রকার কিন্তু পিইটি পি নেই অর্থাৎ তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট ফাইনাল মেরিট লিস্ট হবে আর হাবিলদারের ক্ষেত্রে শারীরিক মাপজোক এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় পনেরো মিনিটে ষোলোশো মিটার দৌড় আর মেয়েদের বেলায় কুড়ি মিনিটে এক কিলোমিটার দৌড় দৌড়াতে হবে সফল হলে মেধা তালিকা তৈরি হবে এটাই কিন্তু থাকবে এসএসসি হাবিলদারের ক্ষেত্রে ওকে অনলাইন পরীক্ষায় একাধিক প্রার্থী একই নম্বর পেয়ে থাকলে সেক্ষেত্রে প্রথম প্রথমে প্রথম সেশন তারপর দ্বিতীয় সেশন তারপর জন্ম তারিখ এগুলো কিন্তু অর্থাৎ জন্ম তারিখ যাদের বেশি তাদেরকে কিন্তু অগ্রাধিকার এখানে দেওয়া হবে তোমরা অনেক দেখতে পাচ্ছ তারপর নামের বর্ণমালা অনুসারে এইভাবে কিন্তু তোমাদের ফাইনাল ম্যারিট লিস্ট তৈরি হবে দরখাস্ত তোমাদের এখানে বলা হয়েছে যে সাত মে থেকে ছয় জুন পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এসএসসি ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে তোমাদেরকে এখন থেকে নতুন ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে যেহেতু তোমাদের নতুন ওয়েবসাইট লঞ্চ হয়েছে আর এখানে তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেটি সাত মে থেকে ছয় জুন পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারতে অ্যাপ্লিকেশান ফিজ তোমাদেরকে একশো টাকা দিতে হবে কিন্তু এখনও পর্যন্ত বন্ধুরা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়নি আমি তোমাদেরকে ক্যালেন্ডার দেখিয়ে দিচ্ছি এবং কবে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে তারও মোটামুটি তোমাদেরকে একটি আইডিয়া স্বরূপ আপডিয়া তোমাদেরকে আপডেট তোমাদেরকে দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো এসএসসির বাৎসরিক ক্যালেন্ডার এসএসসি সারা বছরে যেসব পরীক্ষাগুলো কন্ডাক্ট করে থাকে বা এসএসসির পুরো বছরে যে ভ্যাকেন্সিগুলো বার হবে তারা পুরো ক্যালেন্ডার কিন্তু তারা অগ্রিম জারি করে থাকে তো এখানে তোমরা আট নম্বরে তোমরা দেখতে পেয়ে যাবে মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল অ্যান্ড হাবিলদার এক্সামিনেশান টু জিরো টু ফোর ওকে এখানে অ্যাপ্লিকেশান ডেট তোমরা দেখতে পাচ্ছ সাত মে থেকে সাত মে থেকে ছয় জুন পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এটা আমি বলছি না এসএসসি সাপ সাপ তার ক্যালেন্ডারে জারি করেছে এবং ডেটও কিন্তু মেনশন করে দিয়েছে যে তোমরা সাত মে থেকে সাত মে থেকে ছয় জুন পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এটি একদম তোমাদের অফিশিয়াল যে ক্যালেন্ডার বাৎসরিক ক্যালেন্ডার সেখানে কিন্তু এসএসসি মেনশন করে দিয়েছে কিন্তু তোমাদেরকে আমি অফিসিয়াল ওয়েবসাইট দেখালাম কোনো প্রকার কোনো নোটিফিকেশন বা অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কোনো প্রসেস এখনও পর্যন্ত চালু হয়নি আর আমি তোমাদেরকে ডিটেলসে কিছু আপডেট দিলাম এবং তোমাদের যে পরীক্ষা সেটি কিন্তু জুল জুলাই আগস্ট নাগাদ তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হবে তো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু কোনো প্রকার তোমাদের নোটিফিকেশন আপলোড করা হয়নি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশান প্রক্রিয়া সাত মে থেকে ছয় জুন পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে হয়তো কিছুদিন তোমাদের লেট হতে পারে এক সপ্তাহ লেট হতে পারে কোনো কারণবশত বা তোমাদের পাঁচ দিনও পাঁচ দিনও লেট হতে পারে বা দশ দিনও লেট হতে পারে তবে আশা রাখছি তোমাদের খুব শীঘ্রই ভ্যাকান্সি বার হয়ে যাবে ওকে এবং তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে খুব একটা লেট হবে না খুব শীঘ্রই তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে এবং ভ্যাকান্সি তোমাদের বার হয়ে যাবে যখনই বন্ধুরা তোমাদের ভ্যাকান্সি বার হয়ে যাবে আমি তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো কী কী পরিবর্তন তোমাদের করা হয়েছে আর আর এখন যতটা আপডেট রয়েছে সম্পূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো সেই হিসাবে তোমাদেরকে বললাম যে তোমাদের ছয় তারিখ লাস্ট ডেট ছয় তারিখ লাস্ট ডেট এখানে দেওয়া হয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশান যদি তোমাদের সাত তারিখ থেকে শুরু হতো তাহলে ছয় তারিখ তোমাদের লাস্ট ডেট থাকতো কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান যেহেতু তোমাদের সাত তারিখ থেকে শুরু হয়নি সেহেতু তোমাদের লাস্ট ডেটও কিন্তু বাড়বে ওকে তো যখনই তোমাদের অফিসিয়ালি একদম ফুল নোটিফিকেশান যেটি তোমাদের আপলোড করা হয়ে থাকে এসএসসির তরফ থেকে সেটার নোটিফিকেশান আপলোড হলেই সেদিন থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এটি তোমাদের ক্যালেন্ডার যেহেতু এটি তোমাদের টেন্টেটিভলি ক্যালেন্ডার কিছু তোমাদের পরিবর্তন হতে পারে দু একদিন এদিক ওদিক হতে পারে তো কিছুদিন তোমাদের লেট হচ্ছে যেহেতু এখনও পর্যন্ত তোমাদের আপডেট দেওয়া হয়নি সেহেতু হয়তো তোমাদের লেট হবে দশ দিন হতে পারে এক সপ্তাহ হতে পারে বিশ দিনও হতে পারে বা এই মাস পরেও তোমাদের ভ্যাকান্সি বার হতে পারে তবে এখনও পর্যন্ত কোনো প্রকার শর্ট নোটিফিকেশনও কিন্তু এসএসসির তরফ থেকে আপলোড করে জানানো হয়নি তো যদি কোনো প্রকার আপডেট পাই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাও ধন্যবাদ